বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে তোমরা দেখবে কাক মানব গল্পটির দ্বিতীয় পর্ব। মানুষ ভার্সেস কাক মানব, এয়ার রেসিং, দেখা যাক কে জেতে, মানুষ নাকি কাক মানব। পৃথিবীতে মানুষের অস্তিত্ব নির্ভর করছে সজীবের হাতে। আজকের এই এয়ার রেসিংয়ের মাধ্যমে নির্ধারণ হবে পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, মানুষের নাকি কাক মানবের। আরে সজীব, কে হয়েছে? না মানে? বুঝেছি, তুমি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছো। কাল্লু, চলো আমাদের এখনই প্রফেসর চৌধুরীর ল্যাবে যেতে হবে। প্রফেসর চৌধুরীর ল্যাবে যাবে? কিন্তু কেন? কাল্লু, এই দেখো এই চাবিটা। প্রফেসর চৌধুরীকে যখন শয়তানগুলো ধরে নিয়ে যাচ্ছিল, তখন এই চাবিটা তিনি আমাকে দিয়েছিলেন। নিশ্চয়ই এই চাবিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সজীব, তুমি একদম ঠিক বলেছো। এই চাবির মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এটি হলো পৃথিবীর সব থেকে বড় বিজনেসম্যান মিস্টার পিটার, মানে কাক মানবের আস্তানা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দুষ্ট আর টাকা লোভী সায়েন্টিস্টদের নিয়ে কাক মানব তারই বিশাল সাম্রাজ্য সাজিয়েছে। কাক মানবের একটাই লক্ষ্য, পৃথিবীর সমস্ত মানুষের একচ্ছত্র নেতা হতে চায় সে। পৃথিবীর সমস্ত মানুষকে সে তার দাস বানাতে চায়। আর এটার জন্য কাক মানব এমন কোনো অন্যায় কাজ নেই যা সে করে না। এই যেমন নিউ ওয়েভ টেকনোলজির আসল স্রষ্টা প্রফেসর চৌধুরীকে ধরে এনেছে। তুমিও এদের সাথে হাত মিলিয়েছো? আমার আবিষ্কার করা নিউ ওয়েভ টেকনোলজি তুমি তাহলে এদের হাতে দিয়েছো? টাকা, টাকার জন্য আমি সব করতে পারি। প্রফেসর চৌধুরী, তুমি এই টেকনোলজি বানিয়েছিলে মানুষের উন্নতির জন্য, কিন্তু আমরা এই টেকনোলজি ব্যবহার করব মানুষকে শাসন করার জন্য। পৃথিবীর সমস্ত মানুষ চলবে আমার এই আঙ্গুলের ইশারায়। না, তোমরা এটা করতে পারো না। তোমাদের এই ষড়যন্ত্র আমি ব্যর্থ করে দেব। তুমি কি ভেবেছ তোমাদের এই সুপার হিরো সজীব আমাকে রুখতে পারবে? কথা বলে কাক মানব তার কম্পিউটার স্ক্রিনের সামনে যায় এবং নিউ ওয়েভ টেকনোলজিকে অ্যাক্টিভেট করে। Ha 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 ha
বাঁচাও 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 বাঁচাও। এদিকে সজীব তার বন্ধু কালমুকে নিয়ে ওই পথে যাচ্ছিল। সজীব তখন ওই বাসটিকে দেখতে পায়। সজীব দেখো ওই বাসটি কিভাবে চলছে, এতো দেখছি খুব ভয়ঙ্কর ব্যাপার। সজীব চাও এটাকে এখনই থামাও। এরপরে সজীব আর কোনো দেরি না করে তার ঘড়িতে চাপ দিয়ে ম্যাজিক্যাল কার্ডে ডাক দেয়। সজীব ম্যাজিক্যাল কার্ড প্রস্তুত। ম্যাজিক্যাল কার্ড, ওই দেখো এই বাস থেকে আমাদের এখনই রুখতে হবে, নইলে অনেক মানুষ মারা পড়বে। ওকে সজীব। আরে এই মানুষটার চোখ এত লাল কেন? নিশ্চয় এর পেছনে অন্য কোনো কারণ আছে। ম্যাজিক্যাল কার্ড, একটি পাওয়ার 7 to 1। সজীব এটা কিন্তু দারুণ আইডিয়া। ওকে একটি পাওয়ার 7 to 1। পাওয়ার 7 to 1 অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে ম্যাজিক্যাল কার্ড থেকে বের হতে লাগলো ইয়া বড় বড় সব অ্যাঙ্কর, যেগুলো সরাসরি গিয়ে আটকিয়ে ধরলো সেই বাসটিকে। আর তারপর ম্যাজিক্যাল কারের শক্তিতে বাসটি শূন্যে ভেসে উঠল। সজীব তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু মিস্টার ইন্সপেক্টর, এই ব্যক্তিকে দেখে আমার কিছুতেই মনে হচ্ছে না সে এমন কিছু করতে পারে। বিষয়টা আসলে আমিও বুঝতে পারছি না, হঠাৎ করে ইনি এমন আক্রমণাত্মক কেন হলো? আই ডিড ইট, আমি করে দেখিয়েছি। এবার এই পৃথিবীর মানুষদের সাথে আমি খেলা করব, সবাইকে আমার আঙ্গুলের ইশারায় চালাবো। কাকমানব, সজীব বেঁচে থাকতে তোমার এই ইচ্ছা কোনোদিনও পূরণ হবে না। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। সজীব কি পারবে কাকমানবের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে পৃথিবীর মানুষকে বাঁচাতে? জানতে চাইলে দেখতে হবে কাকমানব গল্পের তৃতীয় পর্ব। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই বাই।